আমার ভাইয়ারাম তিনটা গুণ যদি আমরা অর্জন করতে পারি মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন তিনটা গুণ যদি অর্জন করতে পারি মরতে দেরি জান্নাতে যেতে দেরি না এক নাম্বার হল এক নাম্বার সদা সর্বদা আস্তাক পাঠ করা যে যত বেশি আস্তাক পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত বেশি সে প্রিয় হয়ে যাবে এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার জাল আল্লাহ له মিন দিকিন মাখরাজা যে ব্যক্তি বেশি বেশি ফার পড়বে ইস্তেকফাদের সাথে আটার মতন লেগে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংকীর্ণতার জীবনকে দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন টেনশন থেকে হেফাজত করবেন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না আর যে ব্যক্তি বেশি বিশেষ তক ফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মুস্তাজাব উদ্দাওয়া বানা দেন তাহলে এক নম্বর আমল হলো বেশি বেশি এস্তেক ফার পড়া দুই নম্বর আমল আমরা সুরে মূল তেলাওয়াত করব কোরআনে করিমের উনত্রিশ নম্বর পাড়া প্রথম নম্বর পৃষ্ঠা সুরে মূল এই সুরে যে ব্যক্তি প্রতিনিয়ত পাঠ করে তেলাবাদ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সুরে মূলটাকে একজন সুদর্শন যুবক বানাইয়া কবরে তার সাথে হিসেবে আল্লাহ পাক দিয়ে দিবে একজন সুদর্শন যুবক বানাইয়া কবরে আমার সাথী বানাইয়া দিবেন আর ওই সোরে মূল ওই সুদর্শন যুবকের আকৃতিতে আমাকে পাহারা দিবেন জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমাকে ছেড়ে চলে যাবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই সুদর্শন সুপুরুষ ওই যুবক যে আমলটা আমি করেছি সরে মুলকের আকৃতি ধারণ করবে সে আমাকে জান্নাতে যাওয়া পর্যন্ত পহরি হয়ে আমার কাজ করবে এজন্য আমরা মুলক মুল করব। আল্লাহ নবি সাল্নান্ন সোরাতুল মুলক এশার নামাজের পরে তালাওয়াত করার কথা বলেছেন বলেছেন এই জন্য আমরা এশার সালাতের পরে সোরে মুলক আমরা তালাওয়াত করবো তবে আমরা কেলনেদি বিয়া দি হিল মুলকুব আলা কুল্লি শাহী ইনকদির এই সোরাটি আমরা তালাওয়াত করব আর তিন নম্বর আমুল হলো আয়তুল করসি কোরআন এক সোরে বাকারার দুইশত নম্বর আয়াত الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এই তিনটা আমল যদি আমরা কোনি এক নাম্বার হলো ফার দুই নাম্বার হলো সূরা মুলকের তেলাওয়াত আর তিন নাম্বার হলো আয়াতুল কুরসি তেলাওয়াত আমরা যদি এই তিনটার উপর আমল করতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেরি আলামিন তাকে জান্নাত দিতে দেরি নাই মনার সাথে সাথে কবর থেকেই তার জান্নাতের আরাম আয়া শুরু হয়ে যাবে সুবানব